ব্যাপার, আমি গেলাম রাতের বেলা বোনের বাড়িতে, এত বেলা হয়ে গেছে এখন আমার গরুর এইখানে খাওয়ান নাই, তার মানে গরুর খাওয়ান দেয় নাই না? বৌমা, বড় বৌমা, জিয়াম্মা আইতাছি। আমার এসে পড়ছে, আমি তো গরুর খাইতে দেই নাই, আজকে আমার কপালে কষ্ট আছে, তাড়াতাড়ি যাই। কি হয়েছে আম্মা? আম্মা এত বেলা হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া করছো? আম্মা আমি খাওয়া দাওয়া করছি, পেট ভরে নাস্তা পানি করা হয়েছে, তাই না মা? আম্মা ফকিনের বাচ্চা, এত বেলা হয়ে গেছে আমার গরুর মুখে খাওয়ার নাই, বউ গরুর তুই পানি পর্যন্ত দেস নাই, তুই নলি বেড়ে খাইছস না? ওই তুই নলি বেড়ে খাইছস? আম্মা আমি তো গরুর প্রতিদিনই খাইতে দেই, আজকে বেলির অনেক জ্বর হয়েছে, এই জন্য ওর পাশে আমি বসেছিলাম, জল পট্টি দিছি, আর সেই জন্যই তো আমি গরুর খাওয়ান দিতে ভুলে গেছি। এত হাত দেহাস না, তুই কি কইলি তোর মায়ের জ্বর আইছে না? ওই তোর মায়ে কি এখন শোনাও, হ্যাঁ যে কোলে করে করে জ্বর থামানো লাগবো, এত একটা হাতির মতন মায়ে হয়ে গেছে, তার জ্বর আসলে সে নিজে কাপড়ে দিয়ে হয়ে থাকবার পারে না? হ্যাঁ আম্মা, ভেলি ছোট মানুষ, ওর পাশে তো আমার বসে থাকতে হবে। ও ওর পারে বয়ে থাকতে হবে না? ওই ওর পাশে থাকতে হবে না? ঘরের মধ্যে খেমতে মেরে পড়ে থাকবি, আর সারাদিন তোর মার কাছে আবি না, তোর মা সব কাজ কাম শেষ করে তারপরে তোর কাছে যাব, মনে থাকো কথা, মনে থাকো। আম্মা আপনি বলি না, কিছু কইেন না, আমি সব কাজ কইরা দিতেছি। বলি আহারে আমার লক্ষ্মী বউ, এই কথাটা আগে কইলি তো তাইলে কিছু কইতাম না, যাই আমার আবার ঘরে যাই তুই। বউ কান্না করিস না মা, যা তুই ঘরে যা, আমি কাজ করবো শেষ কইরা তারপর আইতাছি। দেখলি তো তোর দাদি কেমন করলো, এখন যদি কাজ না করি আরো বকা দিব, যা ঘরে যা। মেজাজটা এত গরম হয় কেন, কি হয়েছে? আর কি হবো, আইতাছি এক পোলা পিচ্ছি ফুলা নাকে চাপ দিলে দুধ বেরোবো, ও কইতেছে কি খবর বকুল কেমন আছস, মেজাজটা গরম হয় না আমার। আমি যদি বাপের বাড়ি যাবো তাহলে কি তুমি আমার এনে পাইতা? এই যে দেখ আমার ভুল লাগছে গা, আসলে ওই যে আমি তো হেডে কই, তোর বাপের টিয়া ভাবো কোনে, আমি কইলাম না আগের মতো স্মরণ শক্তি আমার নাই, একবার কমে গেছে গা। তুমি লাঠি আনছো কে? লাঠি আনছো কে? টাকা দিবো কোন টাকা পয়সা না দেখালে খালি ডেট দিতেছ, আমি কি করবো? ও ওই যৌতুকের টাকা, যৌতুক কেউ না অন্য কিছু কো দিবার চাইছিল, ওই তো বৌমা মা গেছে মা সাথে কিছু টাকা এনে দিছি। এই চুপ করো তো, কিছু টাকা এনে দিছো মানে? ওই বউ ওই এই চার চারটা বছর ধরে যে তুমি এই বাড়িতে আইসো, থাকতেছো, খাইতেছো, এই যে ভালো ভালো কাপড় চোপড় পরতাছো, এটির কি একটা খরচ আছে না? আছে না? আছে তো অবশ্যই আছে, এই কথাটা তো আমি আর বুঝাইবার পারতাছি না। আমার তো মনে হয় তুই আমার পোলা না। ঠিক আছে তো আমি যদি তোমার পোলা হইতাম, কাপ তুমি তো একটা হারামি, এই হারামির ঘরে আমি একটা হারামি হওয়া দরকার ছিল না, কিন্তু আমি তো হারামি হইতে পারি না, আমি এসে জানো বাজান শুন, তুই হারামি শিখস নাই তো কি হয়েছে, আমি তোর শিখাইতেছি শোন, বউরে ওই লোক আদর করে মারতে হয়, ওইভাবে তো মারতে হয় না বৌমা, আসো তো বৌমা শুনো, আরে পোলারে শিখাইতেছি, শিখতে হইব না পোলার? আম্মা এগুলো কি কইতেছেন বুঝো না, কে হাকি বাপের বাড়ি থেকে আনবি নাকি আনবি না তাই কথা। আম্মা আমি আনতে যাইতেছি আম্মা, যা এখন আসার সময় তোর নারকেল গাছ থেকে কয়েকটা নারকেল পেড়ে নিস। আরে বোকা দেখছস
বউ শাসন করতে হয় এইভাবে, গায়ে হাত তুলতে হয় নাকি? ঘটনা হয়েছে কি না শুনো, রানা ভাই রানা ভাই কি করছে জানো? কি? আমি একজন কাছে শুনলাম, মাসে বলে টিয়া পাঠায় দুইবার। কি কস না কস? আরে ওর বিদেশে উপরি ইনকাম আছে, উপরি ইনকাম আছে, এইটা বউর কাছে পাঠায়, ওর বউ এইটা আবার বাপের বাড়ি পাঠায়। যাতে তুমি টিয়া পয়সা নষ্ট করো, কিন্তু সোহাগ ভাইয়ের বাপে জমিন কিন্তু আছে বাজারে। তার মানে কথা তাইলে সত্য? আমার কিন্তু সন্দেহ হয়েছিল আগে, তার মানে মাসের প্রথমে আমার কাছে টিয়া পাঠায়, আবার মাসের মাঝখানে ভোর কাছে না, এখন কি করা যায় সেই বুদ্ধি দে। হেইডা তুমি জানো না, তাহলে তুমি কেমন হারামি? তুমি আর ভোর কাছে যাও, আর ভোর কাছে টিয়া পয়সা আছে। সত্য কইতেছস মুকুল? সত্য। ঠিক আছে, তাহলে আমি অমনি যাইতেছি বৌমার কাছে। আচ্ছা যাও। কিন্তু বকুল কথা হইতেছে কি, সবসময় এরকম হারামি হারামি কইস না, তোর জ্বর আইছে, তুই ঘরে গিয়ে শুয়ে থাক, এইখানে কেন দাঁড়ায় আছিস কত? না মা আমি যাব না, আরে বুঝতেছিস না বেলি, তোর গায়ে তো অনেক জ্বর, তোর এখন বিশ্রাম নেওয়া দরকার, নাহলে আরো অসুস্থ হয়ে যাবি। থাক না মা, কোনো সমস্যা নেই, আমি যাব না ঘরে। বাহ 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 বাহ, খুব ভালো লাগতেছে তো মা আর মাইয়ার কত মধুর সম্পর্ক, ঘরে রেস্ট নিব, রেস্ট। ওই আমার পোলা তোর কাছে প্রতি মাসে যে টেহা পাঠায়, এই কথা তো তুই আমার একবারের জন্য কস নাই। আম্মা আপনি সব কি কইতাছেন, আমার কাছে টাকা পাঠায় মানে? এসব আপনারা কে কইলো? বাবা বাবা বাবা, এমন ভাব ধরতেছো যেন আমি কিছুই জানি না, আর তুমি মনে হচ্ছে আকাশের তিন পড়লে। কেডা আমারে কইছে, হেরো কি তোমার জানাইতে হইব না? জানাইতেই যদি হয় তাইলে একটু ভালো কইরে জানাই, বুঝো নাই? দাদি খবরদার, আমার মারে তুমি একবারও মারবা না, কেউ তুমি আমার মারে মারবা। হ্যাঁ ওরে লরে, হ্যাঁ বিচ্ছু, ওই তুই আমার নাতনিরে আমার বিরুদ্ধেই দাঁড় করাই দিছস না? তোর মাইয়া কি কইলো আমারে? আমার কি একদম কি করব? আরে আজকে আমি দাদি দাদি তুমি আমার মানে কিচ্ছু করবে না, আমি ভয় পাই না। বলি তুই তুই কিছু কর। ঠিক আছে, আমি একটা চিন্তা ভাবনা করলাম মা। কি চিন্তা? ও তো জীবনে টিয়া বাইক করব, এই যে পেলেট, এই পেলেট নিয়ে যদি রাস্তা ভিক্ষা করতে নামে, দেখতে খুব সুন্দর, টিয়া পয়সা পাচ্ছে দিব বেশি বেশি। খুব ভালো কথা কইছিস, এই তো তুই আমার পোলা, একেবারে হারামের পোলা। না না আমার পোলা জানো ওই আর কি। শোন, ভিক্ষার থালা হাতে দিলাম, অবশ্য উদ্বোধনটা আমিই কইরে দেই, বাড়ির থেকে উদ্বোধনটা হইলে কিন্তু বাবা ভালো হয়। এসব আপনারা কি কইতাছেন, আমরা ভিক্ষা করব মানে মানুষ কি কইব? মানুষ এইটা কইব, মানুষ কইব প্রবাসী বউ বাচ্চা ভিক্ষা করতেছে, কি যে শুনতে ভালো লাগতেছে। খুব ভালো, মা চলো তোমার জন্য একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। সত্যি? চল আচ্ছা ভিক্ষা করতে যা আগে। কপালে দুঃখ তো, এই জন্য আমাকে ভিক্ষা করে খাইতে হইব।
হয়েছে আইমা, জানি তো তোর অনেক জ্বর। ভাইজান আমার কিছু ভিক্ষা দিবেন। ভাবি আপনি ভিক্ষা করতেছেন, আপনার স্বামী না বিদেশ থাকে, তাই তোমার রান্না বেরবো না আপনি? হ্যাঁ ভাই, আমি রান্নার বউ, রান্নার বিদেশ থাকে ঠিকই, কিন্তু কপালের দোষে এখন ভিক্ষা করতে হইতাছে। যদি কিছু পারেন আমার সাহায্য করবেন। আচ্ছা ভাই যান, চল বেলি আর একটু সামনে যাই। এই যে হাতের কাছে কোনো জিনিস না পাইলে তো চিল রান্না করবো, এটি এখানে ফেলায় রাখছে। আসসালাম আলাইকুম। ভাবি আমাকে একটু সাহায্য করবে হারাম দিতেছি। আচ্ছা আপনারা দেখে তো মনে হয় ভালো মানুষের মেয়ে, কাম করে খাইতে পারেন না, ভিক্ষা করে খান, দাঁড়ান। দেখছ মা, শুধুমাত্র তোর দাদির কারণে মানুষের আজে বাজে কথা শুনতে হইতেছে, আমাকে কপাল নাই খারাপ। মা তুমি এক কাজ করো না, তুমি বাবারে ফোন দাও, বাবা চলে আসো, তাহলে তো আমার আর ভিক্ষা করতে হইব না। কেমনে ফোন দিব রে মা, তোর বাবা তো আমার সাথে কথা কয় না, তার মার সাথে কথা কয় খালি। এই নেন ভিক্ষা নেন, আজকের পর থেকে এখানে ভিক্ষা নিতে আইবেন না, ভিক্ষা তো আমার একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে ভাবি, আর কোনো দিন আসবো না, আসলে আমরা ভিকারি না তো কপালের দোষে ভিক্ষা করতে হয়। ও বুঝতে পারছি, কপাল খারাপ, কপাল তো আর এমনি খারাপ হয় নাই, আমার তো মনে হইতেছে জামাই বাড়ি থেকে বের করে দিচ্ছে, নিশ্চয়ই চরিত্র ভালো না। চুপ করেন, আপনি আমার মায়ের কিছু বলবেন না। থাক বেলি, আর কথা বাড়ানোর দরকার নাই, চল আমরা এখান থেকে চলে যাই। ভাবি চলে গেলাম। যান যান, মাইয়াটা আমারই শাসন করলো, আসলে এই খারাপের লাইগা ভিক্ষা করে খাইতে হয়। করে কিরে মা তুই এখনো যাস নাই? আব্বা তুমি রে কেমন কথা কও, আমি ওই বাড়িতে যাবো মানে আমি যদি ওই বাড়িতে টাকা ছাড়া যাই ওরা আমার আবার মারবো। আমি চিন্তা করে বাসি নে, ওরা কি ধরনের মানুষ, ওরা মানুষ না জানোয়ার। বিয়ে দেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল। মারি সবাই তো তখন ভালো ভালোই কইছি, জাগো কাছে জিজ্ঞেস করছি ওই বাড়ির মানুষ কেমন, সবাই ভালোই কইছি, এখন বুঝতাছি ওই মানুষদের দিকে ডরাই এইরকম কথা কইছে সবাই। তুমি জানো না আব্বা, শুধু আমার জামাই না আমার শাশুড়িও মারে। কি তোর শাশুড়িও মারে? না এই অত্যাচার সহ্য করা যাইব না মা, চল আমি যাবো তোর শ্বশুর বাড়ি, দেখি অগো কি হয়েছে, না ওই বাড়ির ভাত খাবি না ওই না খাবি। হ্যাঁ বাবা চলো, আমার আর এত অশান্তি ভালো লাগে না। চল চল। যদি বাড়িতে চলে যাই তাহলে আবারও মায়ের খেতে হইব। চল আমি একটু সামনের দিকে যাই। মামা,